নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম নিরামিষ তিল উচ্ছে বা তিল করলা। উচ্ছে বা করলা আমরা অনেকেই খেতে ভালোবাসি না, কিন্তু আমার আজকের রেসিপিটি ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। সাদা তিল দিয়ে আমি আজকের রেসিপিটি করে দেখাবো। তবে চলুন তিল উচ্ছে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে উচ্ছে এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তিল আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এর একটি মিহি পেস্ট বানিয়ে নেব। একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। উচ্ছে আর আলুটাকে 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। আলু এবং উচ্ছেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট। সাদা তিল শুধু খেতেই সুস্বাদু নয়, এতে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এটি উচ্চ রক্তচাপ দূর করে, হাড় শক্ত করে। এছাড়া আরও অনেক গুণ রয়েছে এই সাদা তিলে। আবারও নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো তিলটাকে ভেজে নেব। তিলটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আমাদের তিল উচ্ছে বা তিল করলা একদম তৈরি। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের এই তিল উচ্ছে সার্ভ করে নেব। আমার আজকের এই একদম নিরামিষ পুষ্টিগুণ সম্পন্ন এই তিল উচ্ছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। তবে আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।